গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে শুক্রবার, তাই জন্য মনটা খুব খুশি খুশি। সামনে দুদিন ছুটি, তো এখন দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। দুপুর বলতে এখন বাজে হচ্ছে 1:45 বাজে, তো এখন থেকে শুরু করলাম ব্লগটা। এই অফিসের কাজ করছিলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকেও খেয়েছিলাম চিড়ের পোলাও। আর ব্রেকফাস্ট করে আজকে অনেকগুলো দুটো শর্টস এডিট করলাম, একটা ব্লগ এডিট করলাম। ব্লগ এখন আপলোডে বসাইনি, দুটো শর্টস আপলোড করে দিয়েছি। তো আর ওখানে কিয়ানের হবে স্নান, এখন এতক্ষণ কিয়ানের সঙ্গে খানিকক্ষণ খেললাম টেললাম। আর এবার অফিসের খানিকটা কাজ সকালে করেছি, আবার বাকি কাজ এখন করব। আর এখন এলাম হচ্ছে গাছগুলোতে একটু জল দিতে। মাই দেখে দেখে শোনা করে গাছের কাজ, মা খুব ভালোবাসে বাগান করতে। তো মা এখন ওইদিকে বিজি আছে কিয়ানের সঙ্গে, আর ইয়ে আসবে, আসলে কাজের মাসি চলে আসবে মোছার জন্য। তো তার আগে জল ঠল দিয়ে দিলে এই জায়গাটা ফ্লোরটা নোংরা হয়ে যাবে, তো পরিষ্কার করে দেবে একবারে, অসুবিধা হবে না। তো যাই হোক, এই গাছে জলগুলো দিয়ে দিই এখন। হ্যাঁ, আজকে লাঞ্চ মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে এইটা ক্যাসারলটায় রয়েছে রুটি, এটাই রয়েছে একটা ডিমের অমলেট, এটা বাবা খাবে টক ডালের সঙ্গে। এইখানটায় এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এইটা রয়েছে ঘুগনি, ঘুগনি খাবো আমি আর তৃপ্তি রুটি দিয়ে খাবো, অনেকটা থেকেও যাবে, অনেকটা ঘুগনি হয়েছে, আমি মুড়ি দিয়ে খেয়ে নিতে পারবো কালকে, ভাবি সন্ধ্যাবেলাও খেতে পারি। এখানে রয়েছে কালকের টক ডাল, কালকে না দুদিন আগেই করা হয়েছিল টক ডাল। আর এই হচ্ছে মার কাঁচকলা পেঁপের মাছের ঝোল। আর এইখানে রয়েছে না গতকালের তরকারি, আমার খাওয়া হয়নি, আজকে খেয়ে নেব। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। ব্যাস, এই তো হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর এইখানে রয়েছে কিয়ানের লাঞ্চ, কিয়ানের লাঞ্চ রয়েছে আজকে কুমড়ো দিয়ে মিক্স ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি। তো ওটা এখন ম্যাশ করতে হবে হ্যান্ড ব্লেন্ডারে। আর ওই যে কিয়ান বসে আছে, স্নান হয়ে গেছে কিয়ানের, দিদা এখন সাজিয়ে দিচ্ছে, আর ও একমাত্র চুপ করে বসে রয়েছে, ওকে ক্রিমের কৌটো খেতে দেওয়া হয়েছে বলে। ক্রিমের কৌটো খেতে না দিলে ও চুপ করে বসে না। কেউ একজন এসছে দরজায়, দেখি মনে হয় দিদি এসে গেছে। আর এইখানে হয়েছে ভাত, ভাতটা বসিয়ে দিয়েছি আমি অলরেডি, এখানে ভাত হচ্ছে। অফিস শেষ হয়ে গেছে, এরপরে একটুখানি বেরোনোর প্ল্যান রয়েছে। তো তার আগে ভাবলাম দুটো পার্সেল এসছে, সেই দুটো একটু ওপেন করে নিই। এখানে পার্সেল দুটো আসলে কিয়ানেরই একটু দরকারের জিনিসপত্র। এটা দেখুন, এটা একটা হচ্ছে মাদার স্পর্শ কোম্পানির একটা রোল অন, হিং রোল অন, বাচ্চাদের পেট ব্যথা হলে নাভির চারপাশে লাগিয়ে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে মামা আর্থের একটা আফটার বাইট রোল অন, ওই পোকামাকড় বা মশা টশা কামড়ালে তারপরে লাগিয়ে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে বেবি হাগের একটা ডিটারজেন্ট, ওই লিকুইড ডিটারজেন্টটা শেষ হয়ে গেছিলো তাই রিফিল প্যাকটা নিয়ে এসেছি। আর এই বড় প্যাকেটটা বিশেষ কিছুই না, এটা হচ্ছে ডাইপার, আপনারা জানেনই আমি ডাইপার ওর আলাদা আলাদা ডাইপার ট্রাই করছি। তো ম্যামি পোকো প্যান্টসটা ওর স্যুট করেছে, তবে ম্যামি পোকো প্যান্টসটার খুব বেশিক্ষণ থাকে না, তো তাই জন্য এই একটা প্যাম্পার্সের একটা প্রিমিয়াম ডাইপার নিয়ে এলাম। তো এইটার ছোট প্যাকেট একটা এনেছি, মানে ছোট প্যাকেট বলতে 24টার প্যাকেটই ছিল, এর থেকে নিচের ছিল না। তো এইটা আনলাম, এইটা আর হচ্ছে ম্যামি পোকো প্যান্টসেরই একটা বড় নিয়ে এলাম। তো আমি আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি, এটা তো 4-5 দিন পরে, তো এর মধ্যে ওইটা প্যাম্পার্সটা ইউজ করেছে, প্যাম্পার্সটা কিন্তু ওর খুব ভালো স্যুট করেছে। তো যাই হোক, হয়তো আগামী দিনে ওই প্যাম্পার্সটাই আমরা কন্টিনিউ করব।
আর এখানে দেখতে পাচ্ছেন এই আইকিয়াতে তৃপ্তি বিলিং করছে। আইকিয়ার আসার সময় আর ভেতরের কোনো ভিডিও আমি করিনি এখানে, কারণ কি খুব অল্প সময় হাতে ছিল, ঝটপট করে যে কটা প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছি, কিনে এখানে বিলিংটা করছে, কারণ কি রাত্রির হয়ে গেছে, এক ঘন্টার জন্যই এসেছিলাম আমরা। তো এখানে কিছু প্ল্যান্টার্স কিনেছি আর কিছু এই একটা এরকম একটা ডলফিন কেনা হয়েছে কিয়ানের জন্য, আর এরকম ছোট ছোট দেখুন এই প্ল্যান্টারগুলো বেশ গোল্ডেন কালারের, সিলভার কালারের, বেশ সুন্দর। মানে আসলে এসেছিলাম অন্য কাজে, এইগুলো নেওয়া হয়ে গেছে, এগুলো এক্সট্রা, এগুলো মানে এসেছি, চোখে ভাল লাগলো, দেখতে ভাল লাগলো, তাই নিয়ে নিলাম। কিন্তু এসেছিলাম ওর অন্য একটা কাজে, সেটা আগামী ব্লগে আপনারা বুঝতে পারবেন কী কাজে এসেছিলাম আর কী কিনেছি। পরের দিনই অবশ্য কেনা হয়েছে সেগুলো সব। তো যাই হোক, এখানে আইকিয়াতে বিলিংগুলো করছে, দেখুন এটা এখানে সেলফ বিলিংয়ের ব্যবস্থা আছে, নিজেরা চাইলে করা যায়, আবার ওদের থেকে যদি আপনারা করাতে চান সেটাও আছে। তো এই যেখানে এই মেশিন রয়েছে, মেশিনে ওই কিউআর কোডগুলোকে মানে স্ক্যান করে নিয়ে তারপরে আপনি এরকম প্রসেস ফলো করে পেমেন্ট করলেই হয়ে গেল। এখানে ইনফ্যাক্ট প্যাকিংও নিজে নিজেই করা যায়। গুড ইভিনিং, ইভিনিং না, এখন অনেকটা রাত্রির হয়ে গেছে। আমরা এসেছিলাম অফিস শেষ করে, অফিস আজকে আমাদের, আমার অফিস আর কি 6:30 ছুটি হওয়ার কথা ছিল, তো 6:30 জায়গায় 5:30 ছুটি দিয়েছে। তো তারপরে ভাবলাম তাহলে কালকে আসলে আমাদের বেরোনোর ব্যাপার আছে, ওই জন্মদিনেরই কিছু কাজকর্ম রয়েছে আর কিছু কেনাকাটারও ব্যাপার আছে, মানে দুই দাদু দিদা যেগুলো গিফট দেবে সেগুলো আমাদের উপর ছেড়েছে কেনার জন্য, তো সেইগুলোই আমাদের দেখে কিনতে হচ্ছে। তার মধ্যে দুটো জিনিস আর কি স্টোরে দেখার ব্যাপার ছিল, তো তাই জন্য এসেছিলাম আইকিয়া এসেছিলাম। প্রথমে ভেবেছিলাম আগামীকালই আসবো, একবার আইকিয়া আসবো, তারপরে ফার্স্ট ক্রাইও যাবো আর মলেও চলে যাবো, একদিনেই কাজ সারবো। আজ যেহেতু একটু টাইম পেলাম হাতে, তাই জন্য চলে এলাম ফার্স্ট আইকিয়াতে। দেখে একটা জিনিস পেয়েছি, আর একটা জিনিস পাইনি, আর সেটা ছাড়া কিছু ঘরের এই টুকটাক কিছু ওই বারান্দায় গাছ লাগানোর মতো এরকম প্ল্যান্টার আর কিছু আর্টিফিশিয়াল প্লান্টস এগুলো সব নিয়েছি, আর নিয়ে তারপরে এখন ফিরছি, বাড়ি ফিরছি। যেহেতু এখন অফিসের একটু কাজের প্রেশার পড়ছে, তাই জন্য আপনাদের কাছে ছোট ছোট ব্লগই দিচ্ছি, সারাদিন সব কিছু তো শ্যুট করতে পারছি না। তো যাই হোক, হয়তো ছোটই হবে ব্লগটা, তো যাই এই অবধি রাখলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখা হবে পরের ব্লগে। এখন গিয়ে আবার কিয়ানকে ঘুম পাড়াতে হবে, হয়তো যদি বাবা মার কাছে ঘুমিয়ে না থাকে তাহলে ওকে ঘুম পাড়াতে হবে, তো ওইসব করে তারপরে খাবো, এই আর কোনো প্ল্যান নেই রাত্রিবেলা। কালকে অনেক প্ল্যান আছে, কালকে সারাদিনটা পারলে একটু একটু করে শেয়ার করবো সারাদিনটা।